तेरे संग ही बिताने हम जुको ফেলে হওয়ার পর আরো বেশি বিপদে পড়ে গেছে। এখন বাপের বাড়ি যেয়ে থাকতেও পারি না। আজ আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা বাইরে যাওয়ার পর প্রচুর একটা বাজে অবস্থায় পড়ে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নানা নানুকে দেখতে এসে বাপের বাসায় দুইটা দিন ছিলাম। এর মধ্যে বাসার সবার অবস্থা খারাপ হয়ে গেছে সাফানের জন্য। সবাই সাফানকে অনেক বেশি মিস করতেছিল, বিশেষ করে নাদিম। ছেলেকে এত বেশি মিস করতেছিল, সে চলে এসছে আবার ছেলের কাছে ছেলেকে নিতে। ছেলের প্রতি কত মায়া দেখুন, কিভাবে আদর করতেছে। মনে হচ্ছিল কতদিন দেখে নাই ছেলেকে, কিন্তু মাত্র দুইটা দিন দেখে নাই, এর মধ্যে নাদিমের অবস্থা এমন হয়ে গেছে। সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা কিন্তু প্রচুর। আমি আর নাদিম একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা করবো। আর অনেক সুন্দর একটা থ্রি পিস পরছিলাম, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জামাইয়ের এই বিষয়টা একদমই ভালো লাগে না, সে শুধু বারবার চুলে হাত দেয় আর আমি প্রচুর পরিমাণে রাগ করি। আজ কিন্তু আমরা বাইক রেখে সিএনজি করে যাচ্ছি, দুইজনে মিলে একটু সুন্দর সময় কাটাবো। বেবি হওয়ার পর কিন্তু আমরা একদমই অন্যরকম হয়ে গেছি, নিজেদের কোনো আলাপই নাই, আলোচনাই নাই, সব সময় আমাদের বেবি নিয়ে আমরা ব্যস্ত থাকি, ওই আমাদের সবকিছু। আবহাওয়াটা দেখুন কত সুন্দর, কিন্তু একটু পরে যে বৃষ্টি হবে সেটা একদমই ভাবা যায় নাই। চলে এসেছি শপিং মলে, ওই দিন শাড়ি নিয়েছিলাম, শাড়িগুলো পলিশ করতে দিচ্ছিলাম আর ব্লাউজ বানাইতে দিচ্ছি, সেগুলো এখন দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি অনেক খুশি ছিলাম শাড়িগুলো পরার জন্য, কারণ অনেক বেশি সুন্দর ছিল। আমার ননদের চুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, সে এই অয়েল কম্বোটি ইউজ করে। আগের প্রোডাক্টগুলো ফুরিয়ে যাওয়ার কারণে আবার নতুন করে অর্ডার দিচ্ছি নাহার বিউটির এই প্রোডাক্টগুলো। এখানে আছে একটি হেয়ার অয়েল আর হেয়ার প্যাক, যা আপনার চুলকে অনেক বেশি ঘন করবে, সিল্কি করবে, হেলদি রাখবে, খুশকি দূর করবে, আরও অনেক বেনিফিট রয়েছে। আর এগুলো কিন্তু হোমমেড প্রোডাক্ট, 100% অথেন্টিক। প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা আছে এবং ডিটেলসে সবকিছু দেওয়া আছে। আপুর পেজটি ভিজিট করে চেক করে অর্ডার দিতে পারবেন, আর পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। আমি এখন ব্লাউজগুলো চেক করে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, বানানো ঠিকভাবে হয়েছে কিনা। চেক করে তো দেখলাম মোটামুটি ঠিক আছে, বাট বাসায় যে পরার পরে বুঝতে পারবো কেমন হয়েছে ফিট। আমার তো অনেক বেশি খুশি লাগতেছিল শাড়িগুলো দেখে, আর নাদিম এখন সবকিছু ঠিকঠাক করতেছে। এখানের কাজগুলো শেষ করে যাব জুয়েলারি কিনতে শাড়ির সাথে ম্যাচিং করে। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি না পরলে কিন্তু একদমই ভালো লাগে না। নাদিম বলতেছিল তোমার তো স্বর্ণের জুয়েলারি আছে, এগুলো পরতে পারো শাড়ির সাথে, বাট শাড়ির সাথে একটু অন্যরকম জুয়েলারি সব থেকে ভালো লাগে। আমার ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো বেশি পছন্দ, কারণ ওইগুলো শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগে এবং অনেকদিন ইউজ করা যায়। নাদিমে গর্জিয়াস জুয়েলারিটা অনেক বেশি পছন্দ করতেছিল, বাট আমার শাড়িটা প্রচুর গর্জিয়াস ছিল। গর্জিয়াস শাড়ির সাথে কিন্তু কখনো গর্জিয়াস জুয়েলারি তেমন একটা মানায় না, সিম্পল জুয়েলারি ভালো লাগে, তাই আমি গর্জিয়াসগুলো বাদ দিয়ে সিম্পল একটা জুয়েলারি নিয়ে নিয়েছি এবং আর একটা শাড়ির জন্য নিয়ে নিয়েছি। তারপরে দাদি নানির জন্য চুড়ি দেখছিলাম, ওনাদের হাতে চুড়িগুলো দেখে একটু পুরান হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে চুড়িও নিয়ে যাই। আমার দাদি আর নানিকে আমি অনেক বেশি ভালোবাসি, ওনাদেরকে যদি আমার সবকিছু দিয়ে দিই তাও মনে হবে ওনাদেরকে কিছুই দেয় নাই। কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু পড়ে গেছি বিপদে। হালকা বৃষ্টি পড়ছিল, মনে করছি বাসায় চলে যেতে পারবো, কিন্তু পরেই দেখে অনেক জোরে বৃষ্টি চলে আসে, কিন্তু আমরা এই জায়গাটায় এসে আটকে গেছি, বাসায় যাইতে পারলাম না, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আমরা জামাই বউ নিজেদের মধ্যে একটু গল্প করলাম, অনেক আলাপ আলোচনা করলাম নিজেদের লাইফ নিয়ে, আগের দিনগুলোর কথা একটু মনে করতেছিলাম, অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম। বৃষ্টি কোনোভাবেই থামতেছিল না, তাই সিদ্ধান্ত নিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি সুন্দর একটা থ্রি পিস পরছিলাম, থ্রি পিসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল এবং গরমে পড়ার জন্য কমফোর্টেবলও হবে। এই থ্রি পিসের পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন, আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন। বৃষ্টি কিন্তু হালকা থেমে গেছে, ভেবেছিলাম যেতে পারবো, কিন্তু রাস্তায় যাওয়ার পর আরো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। নাদিমের হেলমেটটাও আমাকে দিয়ে দিয়েছিল, সে পুরো ভিজে গেছে। পুরুষ মানুষ কিন্তু এমনই হয়, সে দুঃখে থাকবে কিন্তু তার পরিবারকে সুখে রাখবে। আমার মা দেখি তার জামাইয়ের কাপড় আয়রন করতে বসে গেছে, আমাদের বাসায় নাদিমের কোনো শার্ট নাই, সে এখন কি পরে যাবে, এই জন্য আমার মা আবার আয়রন করতেছিল। দেখছেন, প্রতিটা শাশুড়ি কিন্তু তার জামাইয়ের প্রতি অনেক বেশি খেয়াল থাকে। আর এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার নানু। আমার ভাই কিন্তু আমার থেকে 4-5 বছরের ছোট, বাট ওকে এখন আমার থেকেই বড় মনে হয়। যাই হোক, আজকের ভিডিওর এখানে শেষ করতে চাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।